নমস্কার, আজকে নতুন যে বিষয়টি শেখানো হবে তাকে বলা হয় ম্যাপ টু ম্যাপ জিও রেফারেন্সিং। অনেক সময় দেখা যায় যে কিছু ম্যাপ যেগুলো ল্যাটলং থাকে না, সেই ম্যাপগুলোকে কিভাবে ল্যাটলংয়ে প্রেজেন্ট করতে হয় সেগুলো এই সফটওয়্যারের মাধ্যমে জিও রেফারেন্সিং করে দেখানো হবে। বিষয়টি হচ্ছে এইরকম যে এই ম্যাপটিতে দেখা যাচ্ছে কোনো ল্যাটলং নেই, আবার এই ম্যাপটির দার্জিলিং, জোরবাংলো সুকিয়া পকরি আর রঙ্গলি হ্রদ এই তিনটে ব্লকের একটা ল্যাটলং আছে, কিন্তু এই ম্যাপটার কোনো ল্যাটলং নেই, কিন্তু এই ম্যাপেরও তিনটে ব্লক আছে। এখন কিভাবে আমি জিআইএসের সাহায্যে এই ম্যাপটিকে ল্যাটলংয়ের মধ্যে প্রতিস্থাপন করতে পারবো সেটিকে আজকে এই ক্লাসে দেখানো হবে। এক্ষেত্রে প্রথমে আগে যেটা প্রয়োজন, আগে একটি জ্ঞাত ম্যাপ যার ল্যাটলংগুলি আমি জানি সেরকম একটি ম্যাপের দরকার, সেটিকে জিও রেফারেন্সিং করা হবে। এবং সেই ম্যাপ থেকেই যে ম্যাপটির ল্যাটলং জানা নেই সেই ম্যাপটিকে জিও রেফারেন্সিং করতে হবে। তো আমি কিউজিআই সফটওয়্যারটি ওপেন করেছি, এইখানে রাস্টার অপশানে গিয়ে প্রথমেই জিও রেফারেন্সার তারপর ওপেন রাস্টারে গিয়ে আমি যে জিও রেফারেন্সিং প্রসেসটি যেটি আমি আমার পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম সেই জিও রেফারেন্সিং প্রসেসটি এখানে প্রথমে করতে হবে। এক্ষেত্রে আমি প্রথমে যে ম্যাপটি আমার জিও রেফারেন্সিং করা যাবে, অর্থাৎ ল্যাটলং আছে যেই ম্যাপটিতে, সেই ম্যাপটিকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এবং এই ম্যাপটিকে প্রথমে জিও রেফারেন্সিং করতে হবে, কারণ এই ম্যাপটি জিও রেফারেন্সিং করা সম্ভব। অর্থাৎ এইভাবে আমি আগের ক্লাসে যেরকম জিও রেফারেন্সিং করেছিলাম সেই রকম এখানে জিও রেফারেন্সিং চারটে পয়েন্টের সাপেক্ষে আগে করে নেব। মনে রাখতে হবে যে এখানে চারটে পয়েন্ট অবশ্যই করতে হবে। চারটি জিসিবি পয়েন্টকে রেফারেন্সিং করার পর আমি যাব ট্রান্সফর সেটিংসে। এখানে গিয়ে আমি ট্রান্সফর টাইম লিনিয়ার, রিস্যাম্পলিং মেথড, নিয়ারেস্ট নেইবার, টার্গেট এসআরএস, ইএসপিজি 4326, ডব্লিউজিএস 84 এটিকে নিলাম এবং আউটপুট রাস্টারটাকে একটি নামে আমি এখানে সেভ করব। সেভটা হলো দার্জিলিং ম্যাপ নিউ, এই বলে আমি এখানে সেভ করে দিলাম। সেভ করার পর লোড ইন কিউজিআইএস হয়ে ডান এটি করার পর ওকে ওকে হয়ে যাওয়ার পর আমি স্টার্ট জিও রেফারেন্সিং করে দেওয়ার ফলে আমার ম্যাপটি জিও রেফারেন্স হয়ে গেছে, যেটি আমি দেখতে পাচ্ছি নিচে ল্যাটলং দেখাচ্ছে। যদি ডেসিমালে থাকে তাহলে আমি এটিকে ইএসপিজি 4326-এর উপরে একবার ক্লিক করব। করার পর আমি জেনারেলে যাব, প্রজেক্ট প্রপার্টিসে জেনারেল, এবং এখানে ম্যাপ ইউনিট ডিগ্রি আছে, একে ম্যাপ ইউনিট ডিগ্রি মিনিট সেকেন্ড করে অ্যাপ্লাই ওকে করে দিলে আমার বিষয়টি পুরোটিকে আমাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে যে পয়েন্টটি রাখবো দেখাবে। এরপর যে জিও রেফারেন্সের পেজটি ছিল সেটিকে আমি ক্লোজ করে দিলাম, এটিকে সেভ করলেও হয় না করলেও অসুবিধা নেই। এরপর আমার যেটা লাগবে সেটি হলো এই যে ম্যাপটি আছে এর কোনো ল্যাটলং আমি পাচ্ছি না, অতএব এটিকে কীভাবে জিও রেফারেন্সিং করব।
এই ধরনের ক্ষেত্রে প্রথমেই আবার একই প্রসেসটা পুনরাবৃত্তি করতে হবে, অর্থাৎ রাস্টারে গিয়ে জিও রেফারেন্সার খুলতে হবে। খোলার পর আমাকে যে ম্যাপটি ল্যাটলং আমার জানা নেই সেই ম্যাপটিকে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি এই তিনটে ব্লককে আমি দেখতে পাচ্ছি, এখানে এই তিনটে ব্লকের সমান। এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এক্ষেত্রে কিছু পয়েন্টকে আমাকে বেছে নিতে হবে। সেক্ষেত্রে কি একদম এক্সট্রিম পয়েন্টগুলো, যেমন এই দার্জিলিং ফুলবাজার আর রঙ্গলি রঙ্গেয়তে ঠিক মধ্যবর্তী যে অংশটা এতে মিলেছে, আমি সেই পয়েন্টটাকে জিসিপি হিসাবে নিলাম। এবং এইখানে ফ্রম ম্যাপ ক্যানভাস যে অপশানটা আছে, ফ্রম ম্যাপ ক্যানভাসটা নিয়ে সিলেক্ট করলেই পেছনে যে ম্যাপটিকে আমি ল্যাটলং করেছিলাম সেটি চলে আসে, এবং সেখানে আমি ওই পয়েন্টটা যেখানে নিয়ে আসলাম চোখের আন্দাজে আমি ঠিক সেই জায়গায় করে দিলেই অটোমেটিকলি এখানে ইস্টিং এবং নর্থিংয়ে যে কোঅর্ডিনেট নিয়ে নেবে। এরপর আমি ওকে করে দেওয়াতে চলে আসলো। ঠিক একইভাবে আমি আরও তিনটি, টোটাল চারটি, এইভাবে আমি এইভাবে আমি চারটি পয়েন্টকে নিতে থাকবো। এক্ষেত্রে অনেক সময় মানচিত্রের বিভিন্ন যে বেন্ডনেসগুলো সেগুলোকেও আমি সিলেক্ট করতে পারি। এখানে যেমন একদম টপ মোস্ট পয়েন্ট একটি বেন্ডনেস আছে, সেটিকে আমি সিলেক্ট করে এইখান থেকে আমি করে নিতে পারি, অথবা আমার চেনা কোনো জায়গা থেকে আমি ওই বিষয়গুলো নিতে পারি। অর্থাৎ পিছনে একটি জিও রেফারেন্সিং ম্যাপ করে রাখতে হবে, যে ম্যাপটির একই ধরনের ম্যাপ এইখানে পাওয়া যাবে। আমি ঠিক সেই রকম আমি এইখানে পিছনে আগে একটি ম্যাপ করে নিয়েছি যেটার আমি ল্যাটলং জানি, তারপরে আমি যেটি ল্যাটলং জানা নেই সেই ধরনের ম্যাপকে আমি এখানে ওপেন করেছি। এরপর ঠিক একই প্রসেস ট্রান্সফর্ম সেটিংসে গিয়ে লিনিয়ার ট্রান্সফরমেশান টাইপ টার্গেট এসআরএস, ওখানে মনে রাখতে হবে ওখানেও যেটা আমি প্রজেকশান দিয়েছিলাম এখানেও সেই একই প্রজেকশান দিতে হবে, এবং এটিকে আমি আবার সেভ করে দিই। নিউ ম্যাপ বলে আমি এখানে সেভ করে দিলাম। এরপর লোড কিউজিএস, লোড ইন কিউজিএস ওয়েন ডান এটি আছে, এবং এরপরে ওকে। এরপর আমি এটিকে স্টার্ট জিও রেফারেন্সিং করাতে এই ম্যাপটি জিও রেফারেন্স হয়ে গেল। দেখতে পাচ্ছি আমি এখানে ম্যাপটি চলে এসেছে, এবং এটি নিউ ম্যাপ এবং একটি দার্জিলিং নিউ ম্যাপ। তাহলে এটিকে যদি আমি নিচে দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ম্যাপটি একটির উপর আরেকটি জিও রেফারেন্স হয়েছে, অর্থাৎ দেখাই যাচ্ছে যে জিও রেফারেন্স হয়েছে। এবার কতটা ঠিক হয়েছে জানার জন্য আমি যেটি পুরনো ম্যাপ যেটিকে প্রথমে করেছিলাম জিও রেফারেন্স সেটির উপর রাইট ক্লিক, প্রপার্টিস, ট্রান্সপারেন্সিকে আমি একটু যদি কমিয়ে দিই তাহলে বোঝা যাবে কতটা অ্যাকুরেসি এখানে এসছে। এই যে কমিয়ে দেওয়ার ফলে দেখতে পাচ্ছি যে ট্রান্সপারেন্সি প্রায় পুরোটাই, অ্যাকুরেসি পুরোটাই এসেছে বললেই বলা চলে। অর্থাৎ এইখানে একটি ম্যাপের সঙ্গে আরেকটি ম্যাপকে জিও রেফারেন্স করা গেছে। এখন যদি আমি এই ম্যাপটিকে তুলে দিই তাহলে এই ম্যাপটি যেটি পড়ে থাকছে নিচে এই পোর্শানে, এই ম্যাপটি কিন্তু ল্যাটলং দেখাচ্ছে। অর্থাৎ এটাকে যদি আমি পেজ লেআউটে নিয়ে যাই তাহলে অবশ্যই কিন্তু এর একটা নির্দিষ্ট অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং স্কেলের সাপেক্ষে আমি এটিকে একটি কমপ্লিট ম্যাপে পরিণত করতে পারবো, যেটি আমি এখানে দেখতে পাচ্ছি। ট্রান্সপারেন্সি যদি আমি বাড়িয়ে দিই তাহলে আরও স্পষ্ট হচ্ছে যে হ্যাঁ ম্যাপটি এখানেই আছে, নিচের ম্যাপটি এবং এই ম্যাপটি পরস্পর পরস্পর একটি সুন্দরভাবে নিজস্ব লাইনের উপরেই দাঁড়িয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এরপরে কাজটিকে আমি সেভ করতে গেলে, যাতে ভবিষ্যতে কাজটি হারিয়ে না যায়, তাহলে আমাকে প্রজেক্টে যেতে হবে। প্রজেক্ট থেকে সেভ, সেভে গেলে নতুন কোথায় আমি সেভ করতে চাই সেই জায়গাটা দেখিয়ে দিতে হবে, এবং এখানে আমি একটি নাম দিয়ে ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে পারি, যাতে ভবিষ্যতে আমি যখনই খুলবো তখনই এটি আমার কাছে চলে আসবে, আমাকে আর দ্বিতীয়বার জিও রেফারেন্সিং করতে হবে না। এরপর আমি অফ করে দিলাম।
এবং দেখতে পাচ্ছি যে আমি যেটি করেছিলাম ওয়ার্কশিট বলে সেভ করা আছে সেটি এখানে আছে। এটাকে উপর ডবল ক্লিক করলে একটু সময় নেবে, কিন্তু পুরো বিষয়টি সামনে চলে আসবে। সফটওয়্যারটা অন হতে যতটা সময় লাগে ততটা সময়ের পরে দেখা যাবে যে আমি যে কাজটি করেছিলাম, যে নামে সেভ করেছিলাম, সে কাজের ওই নামটি এখানে চলে আসছে। আজকে আমি যেটি শেখালাম এটিকে বলা হয় ম্যাপ টু ম্যাপ জিও রেফারেন্সিং। আশা করি আপনাদের সবারই সুবিধা হবে এই কাজটি শেখার পর। এই ধরনের অনেকগুলো ম্যাপকে এইভাবেই করা যায়, যেটি খুবই দরকারি জিআইএসে যে কোনো ধরনের ম্যাপকে স্কেলে ফেলে এই ধরনের কাজ করতে খুবই সুবিধা দিয়ে থাকে জিআইএসের মতো সফটওয়্যারগুলি। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে ম্যাপটি খুলে গেল এবং যে কাজটি করেছিলাম সেটি পুরনো কাজটি আবার এখানে দেখা যাচ্ছে। ধন্যবাদ, আজকে এইটুকুই।